হ্যালো ফ্রেন্ডস ডাব্লুবি ইউটি ইউপি ইউনিভার্সিটির বিএড সেকেন্ড সেমিস্টার কোর্স থ্রি কোর্স থ্রি থেকে যে মাইক্রো টিচিং থ্রু সিমুলেশন করতে হয় প্রত্যেকটা সাবজেক্ট থেকে আজকে আমরা এডুকেশন থেকে দেখাবো এখানে একটা বিষয় বলে রাখি তোমরা যে ইন্টোডাকশান এই বিষয়গুলো কনসেপচুয়াল নলেজ এই বিষয়গুলো আমরা অন্য অন্য প্রিভিয়াস ভিডিওতে প্রিভিয়াস তিনটে ভিডিওতে আপলোড করেছি তোমরা ওখান থেকে লিখে নেবে আজকে শুধুমাত্র পাঁচটা স্কিল আমরা আজ আলোচনা করব। আজকে শুধুমাত্র আজকে শুধুমাত্র পাঁচটা স্কিল আলোচনা করব এবং পূর্বের যে লেখাগুলো তোমরা পূর্বের ভিডিওগুলি থেকে লিখে নেবে আরও আমরা তিন চারটে সেট আপডেট করেছি সেখান থেকে লিখে নেবে ইন্ট্রোডাকশন কনসেপচিয়াল নলেজ বৈশিষ্ট্য সেইগুলো আজকে আমরা শুধুমাত্র পাঁচটা স্কিল সম্পর্কে আলোচনা করবো এডুকেশন থেকে অর্থাৎ বিজ্ঞান থেকে আরেকটা বিষয় বলে রাখি ভিডিওটি দেখার সময় অবশ্যই রোটেট করে দেখবে তোমরা জানো যে এই খাতাগুলো অর্থাৎ এই প্র্যাকটিকাম খাতাগুলো এ ফোর সাইজ খাতাতে তোমাদের করতে হবে তার জন্য লেখাগুলো খুব ছোটো ছোটো হয়েছে তোমরা রোটেট করে দেখবে ভিডিওটি রোটেট করে অর্থাৎ হরাইজেন্টাল মোডে দেখবে তো আমি শুরু করি প্রথমে হচ্ছে পাঠ উপস্থাপন স্কিল তোমরা জানো যে পাঁচটা স্কিল আছে তার প্রথম স্কিল হচ্ছে পাঠোপস্থাপন উপস্থাপন ইন্ট্রোডিউসিং দ্য স্কিল তো যান দেখো এগুলো তোমাদেরকে লিখতে হবে শ্রেণী তারিখ শিক্ষকের নাম বিষয় পাঠক এবং সময় এই বিষয়গুলো তোমরা লিখবে আজকে আমরা এই প্রেষণা পাঠ একক অর্থাৎ প্রেশনা থেকে তোমাদেরকে দেখাবো প্রেষণা তো দেখো এরপর দেখো তোমরা যেন পাঠ একক লিখতে হয় পাঠ একককে তোমাকে একক উপ একক এগুলো লিখতে হবে মূল বিষয়বস্তু মূল বিষয়বস্তু অর্থাৎ যে বিষয়টা পড়াবে তার সংক্ষিপ্তকরণভাবে লিখতে হবে এবং প্রত্যেকটা স্কিলে তোমরা জানো যে পাঁচটা উপাদান থাকে সুতরাং পাঠপুস্তক পাঁচটা উপাদান আছে এবং পাঁচটা উপাদানের ভিত্তিতে শিক্ষকের কাজ শিক্ষিকা শিক্ষার্থীদের কাজ সেই সম্পর্কে তোমাকে লিখতে হবে তো দেখো মনোযোগ আকর্ষণ প্রথম প্রথম কম্পোনেন্ট হচ্ছে মনোযোগ উপাদ আকর্ষণ এরপর হচ্ছে প্রেশনার স্তর অনুধাবন প্রেশনার স্তর অনুধাবন এরপর হচ্ছে পূর্বজ্ঞানের সঙ্গে সম্পর্ক পূর্বজ্ঞানের সাথে সম্পর্ক পূর্বজ্ঞানের সময় প্রধান বক্তব্য চিহ্নিত প্রধান বক্তব্য চিহ্নিত এইভাবে তোমাকে এই এইটা লিখতে হবে প্রধান বক্তব্য চিহ্নিতকরণ এরপর দেখো মূল্যায়ন অর্থাৎ প্রত্যেকটা বিষয় থেকে তোমাকে প্রত্যেকটা বিষয় যখন লিখবে সেখান থেকে তোমাকে ইয়ে লিখতে হবে দুজন সহপাঠীর কাছ থেকে ফিডব্যাক নিতে হবে দুজন সহপাঠীর কাছ থেকে ফিডব্যাক নিতে হবে তো দেখো এটা হচ্ছে দুজন সহপাঠীর কাছ থেকে ফিডব্যাক এরপর দেখো প্রশ্নকরণ দক্ষতা প্রশ্নকরণ দক্ষতা এখানে তোমাকে এই বিষয়গুলো লিখতে হবে তোমাকে দেখো এখানেও পাঁচটা উপাদান আছে পাঁচটা উপাদানের মধ্যে ভাষা ও যথা ভাষার যথার্থতা স্বচ্ছতা এরপর হচ্ছে শিক্ষণের সঙ্গে মূল উদ্দেশ্য এবং সম্পর্ক স্থাপন পুনর্লোকপাত পুনর্নির্দেশ এবং শিক্ষার্থীর উত্তরের উত্তরের সূত্রে পরবর্তী প্রশ্ন শিক্ষার্থীর উত্তরে পরবর্তী প্রশ্ন এবং উত্তরদানের সহায়ক তথ্য অর্থাৎ ইংরেজি ডেকে এটাকে প্রমটিং বলে এরপর বর্তমাকে দুজন সহপাঠীর কাছ থেকে ফিডব্যাক নিতে হবে দেখো দুজন সহপাঠীর কাছ থেকে এটা ফিডব্যাক এরপর দেখো প্রদীপনের ব্যবহার অর্থাৎ টিচিং এড টিচিং এড স্কিল অফ টিচিং এড এখানে তোমাকে পাঁচটা কম্পোনেন্ট তোমাকে ব্যাখ্যা করতে হবে উদ্দেশ্যের স্পষ্টতা শিক্ষার্থীদের সামর্থ্যের স্তর নির্ণয় তারপর চেয়ে শিক্ষার্থীদের আগ্রহ চিন্তার কারণ যথার্থত উপকরণের যথার্থ উপকরণের দৃশ্যকরণ প্রদীপনের সঠিক ব্যবহার প্রদীপনের তোমাকে সঠিক ব্যবহার করতে হবে এখানে এইভাবে তোমাকে করতে হবে তারপর দুজন সহপাঠীর কাছ থেকে তোমাকে ফিডব্যাক নিতে হবে দেখো দুজন সহপাঠীর কাছ থেকে ফিডব্যাক নেওয়া হয়েছে এরপর তোমাকে দেখো বিশদীকরণের দক্ষতা অর্থাৎ ইলাস্ট্রেশন স্কিল ইলাস্ট্রেশন স্কিল তুমি কিভাবে লিখবে এখানে দেখো ইলাস্ট্রেশন স্কিল এই বিষয়টা তুমি লিখতে হবে ইলাস্ট্রেশন স্কিল এখানেও তোমাকে পাঁচটা কম্পোনেন্ট অর্থাৎ সম্পর্কিত উদাহরণ দিতে হবে অর্থাৎ রিলিভেন্স এক্সাম্পল স্বচ্ছ ধারণা দিতে হবে তারপর হচ্ছে সাধারণ সহজ শিক্ষার্থীদের মিথস্ক্রিয়ায় অর্থাৎ ইন্টারাকশান এবং সমধর্মী বিষয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন অর্থাৎ অন্যান্য বিষয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে এরপর তোমাকে দুজন সহপাঠীর কাছ থেকে ফিডব্যাক দুজন সহপাঠীর কাছ থেকে তোমাকে মতামত নিতে হবে তাদের এরপর হচ্ছে উৎসাহ দানের দক্ষতা অর্থাৎ আর রিএনফোর্সমেন্ট দেখো এখানে তোমাকে পাঁচটা উপাদান থাকবে ইতিবাচক নেতিবাচক উদাহরণ উৎসাহ দান ইতিবাচক বা নেতিবাচক নেতিবাচক উৎসাহ দান ভুল ভুল উত্তর ও তার দূর ইয়ে দূরীকরণ এরপর হচ্ছে ভুল সংশোধন ও উৎসাহ দান এবং দেখো ভাষিক ও অভাষিক অবাচনিক ঠিক আছে ভাষিক এবং অবাচনিক উৎসাহদান এবং শিক্ষার্থীদের উত্তরগুলি কৃষ্ণ ফলকে নথিভুক্ত করা এইভাবে তোমাকে লিখতে হবে দেখো উৎসাহদানের দক্ষতা দুজন সহপাঠীর কাছ থেকে নিতে হবে এই তো এখানেই শেষ হচ্ছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি